অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না 21তম বিবাহ বার্ষিকী উদযাপন দেখব কিভাবে করলেন, তার আগে চলুন একটু দেখে নিই ধনুষ এবং ঐশ্বরিয়ার বিচ্ছেদে। স্ত্রীর জন্য গাওয়া একটি প্রিয় গানের থ্রোব্যাক ভিডিও ভাইরাল। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। রিসেন্টলি ধনুষ খুব মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া তার কাছ থেকে বিচ্ছেদের ঘোষণা করলেন। একটি পার্টিতে শীঘ্রই ঐশ্বরিয়াকে নিয়ে গাওয়া ধনুষের একটি থ্রোব্যাক ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে যখন ধনুষ ঐশ্বরিয়ার জন্য গান গাইছিলেন, তখন তার বন্ধুরা তাকে ঘিরে রেখেছিল এবং তাকে ঐশ্বরিয়ার দিকে হাঁটতে দেখা গেছে। ভিডিও শেষে ধনুষ ঐশ্বরিয়াকে তার কোলে জড়িয়ে রেখেছেন। ভিডিওটি ভক্তরা আবার দেখেন এবং ঐশ্বরিয়া ও ধনুষের বিচ্ছেদ নিয়ে অনেক দুঃখ এবং শোক প্রকাশ করেছেন। ওয়েল, বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এদিকে আবার অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না তাদের বার্ষিকী উদযাপন সেলিব্রেট করলেন। সেটা একটি রাজকীয় সৌন্দর্যের একটি আভাস দেন যা দর্শন করেছিলেন। কোভিড-19 কেস বৃদ্ধির কারণে চলচ্চিত্রের শুটিং আটকে থাকায় অভিনেতা অক্ষয় কুমার কিছু সময়ের ছুটি নিয়েছেন। পারিবারিক ছুটি উপভোগ করতে তিনি ভারতের সবচেয়ে বড় বাঘ অরণ্য রণথম্বর জাতীয় উদ্যানে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই অভিনেতা তার সফরে একটি বাঘ দেখেন যা তিনি শেয়ার করেন একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, সোনে পে সুহাগা মাঙ্গা থা, এই মহিমান্বিত সৌন্দর্য দেখতে আজ একেবারে মুগ্ধ। সো গাইস, লেটেস্ট গসিপগুলি সম্বন্ধে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।